আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সকালবেলায় এমন একটি নাস্তা বানাতে আসলাম সবার চিন্তা করে সব সময় তো কঠিন কঠিন নাস্তা দিয়ে থাকি তো আজকে ভাবলাম যে এমন একটি নাস্তা করব যাতে প্রবাসী যারা ভাইয়েরা আছেন বেচালার যারা আছেন আর যে সব বোনেরা আছেন অলস প্রকৃতির অনেকেই আছেন যে ভালো জিনিস খেতে ইচ্ছে করে কিন্তু পয়সার অভাবে টাকার অভাবে ওনারা খেতে পারেন না তো সব কিছু চিন্তা করে সব কিছু মাথায় রেখে আজকের এই নাস্তাটি বানাচ্ছি তো নাস্তার জন্য এখানে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি আর লবণ দিলাম দিয়ে দেখেন ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই নাস্তাটা যদি ঝাল হয় তাহলে খেতে ভালো লাগবে ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না এখন ময়দা দিয়ে দিচ্ছি আপনি আটা দিয়ে করতে পারেন যতটুকু বানাবেন সেই পরিমাণ বুঝে ময়দাটা নিতে হবে যে সাইজটা করব সেই সাইজ অনুযায়ী প্রায় চার কাপ ময়দা নিলাম ময়দা নিয়ে তারপরে ব্যাটার করব পাতলা করে ব্যাটার করব খুব বেশি পাতলা না আর খুব বেশি ঘন হবে না এই ব্যাটারটা তো লবণ দিয়েছি লবণটা চেক করে দেখবেন তো আমি আবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে তো ভালো করে গুলিয়ে নিচ্ছি গুলানো হয়ে গেছে ঘনত্বটা দেখাচ্ছি তো আমি চামিচ দিয়ে দেখাচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে তো এরকম হয়েছে খুব বেশি পাতলা না আর খুব বেশি ঘন না তো এখন চুলায় প্যান দিয়েছি প্যানটা যখন গরম হয়েছে তখনই তেলটা দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে কারণ এখানে সবগুলো ব্যাটার একসাথে ঢেলে দিব তেল যখন গরম হবে তখনই এই ব্যাটারটা ঢেলে দিতে হবে তো সবগুলো একসাথে ঢেলে দিচ্ছি তো ঢেলে এখন চুলার হিট একদম কমিয়ে রেখে দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তারপর ফিরে আসছি দুই ঘন্টা পর ফিরে আসছি খেয়াল রাখতে হবে ব্রিজ দিকে তলের দিকে যেন একটু পোড়া হয়ে যায় সেই মুহূর্তে উল্টিয়ে দিতে হবে তো দুই ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম দেখাচ্ছি তো দেখেন এখনো হয়নি তো আমি বলেছিলাম নিজ দিকে পুরোপুরে যাবে কাঁচা কাঁচা আছে এক ঘন্টার জন্য ঠেকে রাখছি তো এক ঘন্টা পর দেখেন চারিদিক দিয়ে দেখাই যাচ্ছে যে পড়ে গেছে যখনই নিজ দিকে হয়ে যাবে সাইড দিয়ে একটু পুরোপুরা লাগবে সুন্দরভাবে উঠে আসবে তো এখন আমি উল্টিয়ে দিব। দুই হাতে দুটি স্প্যাচুলা নিব নিয়ে এভাবে উল্টে দিতে হবে খুব সাবধানে তো দেখেন এই পাশটা কত সুন্দর হয়েছে মচমচে হয়েছে তো ওই পাশটা সেম একই রকম করব। তাহলে ভালো লাগবে আবার এক ঘন্টার জন্য ওই পাশটা ঢেকে রেখেছি তো এক ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম আমি আপনাদের দেখাচ্ছি ওই পাশটা তো দেখেন কতটা সুন্দর হয়েছে এই পর আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি এখন মাঝখানে একটু চাপ দিলে একটু নরম নরম লাগে তে এটা থাকবে না যখন ঠান্ডা হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে আর ওপরের যে ক্রিস্পি এই ক্রিস্পিটা থেকেই যাবে তো চোলাটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন কেটে দেখাচ্ছি সুন্দর করে পিঠা আমরা যেভাবে পিস পিস করে কাটি ওইভাবে পিস পিস করে কেটে সার্ভ করতে হবে তো এইভাবে পিস পিস করে কেটে নিলাম এটি খুবই মজা তো চার সাথে বিকালে চায়ের সাথে বা সকালবেলায় খেলাম তো খুবই ভালো লাগবে তা আশা করব আপনাদের কাছে আমার আজকের এই নাস্তাটি ভালো লেগেছে তো খুবই সহজ এবং মাত্র কয়েকটি উপকরণে মজার একটি নাস্তা ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন